নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে ভিডিওটাতে আপনাদের আমাদের ফার্মের যে বাচ্চাগুলো হয়েছিল তাদের একটা ছোট্ট আপডেট দেবো দীর্ঘদিন ঠিকমতো ভিডিও দেওয়া হয়নি সম্ভব বিভিন্ন প্রবলেমের কারণে ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে ফার্মের শুধুমাত্র বাচ্চাগুলোর আপডেট দিচ্ছি এই লটের বাচ্চা এবং আগের লটের বাচ্চার আপডেটটা পুরোটা দেবো এবং আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি অবশ্যই ভালো লাগবে তো এর আগের দিন আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম একজন দাদা ভাইয়ের ছাগলের ক্রিমির বড্ড সমস্যা হচ্ছিলো এবং সেটা অভিজিৎ এডিট করে কিন্তু শেয়ার করেছিল আর সেই ভিডিওতে কিন্তু একজন দাদা ভাই কমেন্ট করে যে প্রথমে নিজের বাড়ির বাচ্চাগুলোকে ভালো রাখুন নিজের বাড়ির বাচ্চাকে সুস্থ রাখুন ঠিক করুন পরে অন্যের বাড়ির বা অন্যের খামারের ছাগল নিয়ে নাক গলাবেন তো এটা একটা কী বলবো দাদাভাই আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু মনে করি যে বিষয়টা শেয়ার করেছিল অভিজিৎ সেটা হয়তো অন্য অনেক খামারি আছে যাদের ওটা প্রয়োজন যাদের বাড়িতে দু চারটে ছাগল রয়েছে বাচ্চা মর্টালিটি আসছে বাচ্চা মরে যাচ্ছে কী কারণে মরে যাচ্ছে বুঝতে পারছে না বা ক্রিমির ওষুধ মতো দিতে পারছে না তাদের জন্য ওটা প্রয়োজন আপনার প্রয়োজন নাও হতে পারে আপনার যদি প্রয়োজন না হয় আপনি নাও দেখতে পারেন ভিডিওটা ভিডিওটা দিই বলে যে আপনাকে দেখতেই হবে এরকম কিন্তু কোনো জোর জবরদস্তি আপনার সঙ্গে করা হয়নি আর ঠিক সেই কারণে আমার ভিডিওটাও শেয়ার করছি আজকে বাচ্চাগুলো দেখুন এগুলো আমার ফার্মের বাচ্চা এবং এগুলো এক দেড় মাসের দু মাসের এরকম বাচ্চা রয়েছে হায়েস্ট এখানে তিন মাসের বাচ্চা রয়েছে সবই কিন্তু সবাই খাওয়া শিখে গেছে এবং দেখুন কারোরই লোম কিন্তু অতিরিক্ত বাঁকা নেই বা একদম ভেড়া হয়ে যায়নি এক কথায় যখন কৃমি অতিরিক্ত হয় বাচ্চাদেরই কিন্তু থেকে বেশি কৃমির চাপটা থাকে এবং কৃমি যখন অতিরিক্ত হয় ছাগলের লোমগুলো পুরো ভেড়ার মতো বেঁকে যায় বা কোনো ছাগলের লোম উঠে যায় কোনো ছাগলের হাত পা শুরু হয়ে পেটটা ট্যাপ মোটা মতো হয়ে যায় এবং ছাগলের বাচ্চা দুর্বল হতে থাকে বিভিন্ন প্রবলেম আসে তো দেখুন সেক্ষেত্রে আমাদের বাড়ির ফার্মের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু চনমনে রয়েছে অ্যাক্টিভ রয়েছে এবং বাড়ির বাচ্চার লোমগুলো কিন্তু প্রত্যেকটা ঠিকঠাক রয়েছে আর এদের কিন্তু আমার প্রত্যেককে ঠিক টাইমে কিমির ওষুধ দেওয়া রয়েছে একমাত্র এই বাচ্চাটা সব থেকে ছোটো বাচ্চা সাইডে শুয়ে রয়েছে এও কিন্তু খেতে শিখে গেছে কৃমির ওষুধ ঠিক মতো দেওয়া থাকলে কিন্তু বাচ্চার খাবার চাহিদাটাও ভালো থাকে এবং তাড়াতাড়ি খেতে শেখে আর এই যে বারবারি বাচ্চাটা দেখছেন বা কালো বাচ্চাটা দেখছেন দেখুন এগুলো কিন্তু একটু বড় বাচ্চা কারণ এই লটে শুরুর দিকে এরা হয়েছিলো এবং এদের থেকে প্রায় দেড় মাসের ডিস্টেন্সে পরের বাচ্চাগুলো হয়েছিল তো এরাও কিন্তু একদম পুরো ঠিকঠাক রয়েছে লোমগুলোও ঠিক রয়েছে এবং এরা যথেষ্ট বড়ও হয়েছে তো ক্রিমির ওষুধ নিয়ে কিন্তু এর আগেও একবার বিতর্ক এসেছিলো অনেকটা দিন আগে আমি একবার ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু এক মাস হয়ে গেলে বাচ্চার ক্রিমির ওষুধ দিই সেক্ষেত্রে কিন্তু একটা ভিডিওতে কমেন্ট এসেছিল যে এক মাসের আগে ক্রিমির ওষুধ দিচ্ছেন বা দিতে বলছেন এক্ষেত্রে আপনি তো অন্য অন্যদের ছাগলকে মেরে দেওয়ার চেষ্টা করছেন কেননা এক মাসে ক্রিমির ওষুধ দিলে বাচ্চা মারা যাবে তিন মাস না হলে রুমেন তৈরি হবে না বাচ্চা ক্রিমির ওষুধ দিলে মারা যাবে তো সেটা বিষয়ে আসছি তার আগে বলি এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো বাচ্চার বলতে মাঝখানেটা বাদ দিয়ে এই যে দুপাশে দুটো লাল এরা কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে এবং মাঝখানের লাল বাচ্চাটা ক্রস রয়েছে ব্ল্যাক বেঙ্গল আর বাটবাড়ির আর ওইদিকে বাটবাড়ির পিওর বাচ্চাটা রয়েছে ও কিন্তু ওরা দুজন হিটে এসেছিলো মিস করিয়েছি পরবর্তী হিটে ওদেরকে ব্রিড করানো হবে আর এবার আমরা বাচ্চা টোটাল পেয়েছি দশটা আর তার মধ্যে এই একটা বাচ্চা রয়েছে খুবই একটি একাই উপর দিয়ে লাফিয়ে বাইরে চলে আসে এবং যেখানে যেখানে আমি যাই সেখানে সেখানে আমার সাথে চলতে খুব পছন্দ করে আর একেও কিন্তু কৃমির ওষুধ দেওয়া হয়ে গেছে আমাদের প্রত্যেকটা বাচ্চা এক মাস হলেই কৃমির ওষুধ দিই এবং সেটা কিন্তু মিস করি না কখনো কখনো এক মাসের আগেও দিয়ে ফেলি তো এক মাসের হয়ে গেলে কিন্তু অবশ্যই কিমড়ি ওষুধ দেবেন এবং সেক্ষেত্রে বাচ্চা মারা যাবে না প্রত্যেকটা কিমরি ওষুধের গায়ে কিন্তু সঠিক ডোজ লেখা থাকে সেই হিসাবে কিন্তু ওজন বুঝে দিতে হবে এই বাচ্চা দুটো আগের লটের বাচ্চা আগের লটের লাস্টের দিকে হয়েছিল আগে যে চারটে দেখলেন ওদের সঙ্গেই হয়েছিল তবে ওদের থেকে ছোট বয়সে যার ফলে এখানে রাখা হয়েছে এদেরকে এবং ওদের চারজনকে ওখানে রাখা হয়েছে আর এর মধ্যে একটাই খাসি রয়েছে সাদা বাচ্চাটা বাকি যে খাসি বাচ্চাগুলো ছিল তাদেরকে সেল করে দেওয়া হয়েছে যারা পুষতে পছন্দ করে খাসি তারা নিয়ে গেছে বাকি আগের লটের এই ছটা বাচ্চাই রাখা হয়েছে এবং এই লটে বললাম দশটা বাচ্চা হয়েছে দশটা বাচ্চা পেয়েছি এবং দশটা বাচ্চাই সুস্থ আছে আপনাদের আশীর্বাদে আর প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু কৃমি ওষুধ দেওয়া হয়েছে আর একটা বিষয় যেটা যে রুমেনটা তৈরি হয় না তিন মাসের আগে বলেছিলেন যেমন দাদাভাই তো বলি পনেরো দিন হয়ে গেলেই দেখবেন আপনার বাড়ির ছাগল কিন্তু একটা দুটো ঘাস মুখে দিতে শুরু করে এবং এক মাস হতে হতে কিন্তু ঘাস প্রায় খেতে শিখে যায় আর ঘাস খাওয়া মানে কিন্তু ছাগল জাবর কাটছে তো রুমেন তৈরি না হলে কিন্তু ছাগল জাবর কাটছে কীভাবে সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে বাচ্চাকে কিমির ওষুধ না দিয়ে তিন মাস পর্যন্ত যদি অপেক্ষা করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথ স্টপ হয়ে যাবে খাওয়ার চাহিদা কমে যাবে লোম বেঁকে যাবে বাচ্চা দুর্বল হয়ে পড়বে বিভিন্ন সমস্যা আসতে পারে তো আমরা কিন্তু প্রত্যেকটাকে এক মাসেই দিই এবং তারপরে প্রত্যেক এক মাস পর পর কিন্তু বাচ্চাদের কিমির ওষুধ দিই আর আমরা যেটা করি সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে অবশ্যই অন্য আপনাদের মতেও করতে পারেন আমরা যা শেয়ার করছি সেটাই আপনাদের করতে হবে এরকম কিন্তু কোনো জোর করিনি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা